ইলা মিত্র স্মরণে। নাচলটা কোথায়, কখনো সে পথে হেঁটেছ কি? আগুন বিছানো পথে, দহনে দুলতে দুলতে কখনো হেঁটেছ কি? অবরুদ্ধ পথে, কণ্টকিত পথে, খাদানের পাথর ভাঙতে ভাঙতে, জীবনের মুখোমুখি দাঁড়িয়ে জীবনকে দেখেছ কি? হে আমার অগ্নিকন্যা, হে আমার অগ্রজ, হে আমার সাথী, দুর্যোগ ক্ষণ অন্ধকারে যখন পদাতিক দিশেহারা, তখন ধ্রুবতারকার মতো একটি নক্ষত্র পূব আকাশে উদ্ভাসিত। সেই ধ্রুবতারকাকে দিশারি করে কতদিন ধরে পথ হাঁটছি হাঁটছি হাঁটছি, কৃষকের রক্তে ভিজা মাটিতে পা রেখে, শোষণ অত্যাচারের বিরুদ্ধে তীক্ষ্ণ ফলার মতো ঋজুতায় ছিলে তুমি নির্ভীক। সাম্রাজ্যবাদ, সামন্ততন্ত্র, সামরিক শাসকের স্বৈরাচারী শক্তি কেউ পারেনি তোমার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে। তুমি ছিলে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের উত্তরসূরি, ছিলে প্রীতিলতা, ভগৎ সিংয়ের সহোদরা। কারাগারের নিষ্ঠুর অত্যাচার, নারীত্বের অবমাননা, একদল হায়নার রক্তপিপাসার লালসা কোনো কিছুই পারেনি আদর্শ থেকে, সংগ্রাম থেকে তোমাকে বিচ্যুত করতে। তুমি চিরদিনের চিরকালের অত্যাচারিত নিপীড়িত মানুষের হৃদয়ে থাকবে উজ্জ্বল নক্ষত্র হয়ে।